সালাম আলাইকুম আজকে ওভারটাইম পে নিয়ে ভিডিওটা বানিয়েছি যারা পেরোলে কাজ করে তারা ওভারটাইম পে নিয়ে তারা খুব ভালো মতোই জানে তো আমি ভিডিওটা বানিয়েছি যে সবার জন্য একটু বোঝার জন্য যে এই এ কাজ করতে গেলে যে ওভারটাইম ক্যালকুলেশন আমরা করি এটা আমরা কিভাবে করি সেই বিষয়টা নিয়ে ছোট্ট এই ভিডিওটা একটা ফর্মুলা আছে এটা বাংলাদেশ লেভালতেই একটা গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী এটা করা আছে বেসিক স্যালারি ইন্টু টু ইন্টু ওভারটাইম আওয়ার্স ডিভাইডেড টু জিরো এইট আওয়ার্স সবার এখন প্রশ্ন জাগে যে টু জিরো এইট আওয়ার্সটা আসলে কীভাবে আসলো টু জিরো এইট আওয়ার্সটা একটা মাসে তিরিশটা দিন থাকে চারটা উইকেন্ড থাকে তিরিশ দিন থেকে চারটা উইকেন্ড বাদ দিলে ছাব্বিশটা ওয়ার্কিং ডে বের হয় ছাব্বিশটা ওয়ার্কিং ডে ইন্টু এইট আওয়ার্স ইকুয়াল টু টু জিরো এইট আওয়ার্স তখন চলে আসবে আমাদের নর্মাল ওয়ার্কিং আওয়ার্স কত ঘন্টা আমরা কি জানি বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ে একশো ধারাতে স্পষ্ট করে বলা আছে প্রতিদিন সর্বোচ্চ কাজের সময় হচ্ছে আট ঘন্টা সাপ্তাহিক কাজের সময় হচ্ছে আটচল্লিশ ঘন্টা হবে এই যে কাজ করব আমরা আমরা তো টানা আট ঘন্টা কাজ করা তো একটা মানুষের পক্ষে সম্ভব না লতে একটা একটা রেস্টের গাইডলাইনও দিয়েছে সো রেস্টে বলা হচ্ছে টানা যদি পাঁচ ঘন্টা কাজ করা হয় তাহলে কমপক্ষে আধা ঘন্টা একটা রেস্ট বা ব্রেক পাবে আবার টানা যদি ছয় ঘন্টা কাজ করে তাহলে এক ঘন্টা একটা ব্রেক পাবে এই যে বিরতির সময় যেটা বলছে আধা ঘন্টা বা এক ঘন্টা এটা ওয়ার্কিং আওয়ারের বাইরে এটার জন্য কোনো মজুরি কর্তন হবে না নিয়োগ করতে চাইলে এই ব্রেকটাকে তার সুবিধা মতো করে কম বেশি করতে পারবে কম বেশি মানে হচ্ছে চাইলে একবার এক ঘন্টা অথবা তিরিশ মিনিট করে দুইবার করে দিতে পারে ওভারটাইম এই যে নর্মাল ওয়ার্কিং আওয়ার আট ঘন্টা আট ঘন্টার বেশি করলে যদি আমি এক ঘন্টা করি তাই এক ঘন্টায় হচ্ছে আমার ওভারটাইম এবং সপ্তাহে যদি আটচল্লিশ ঘন্টার বেশি হয় পনেরোপঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘণ্টা তাহলে এই যে অতিরিক্ত ঘন্টা সেটাই ওভারটাইম হিসেবে কাউন্ট হবে শ্রমিক প্রতিদিন সর্বোচ্চ দশ ঘন্টা পর্যন্ত কাজ করবে তার মানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার আট ঘন্টা প্লাস দুই ঘন্টা অতিরিক্ত হচ্ছে ওভারটাইম সে করতে পারবে এবং সপ্তাহে সর্বোচ্চ ষাট ঘন্টা পর্যন্ত ওভারটাইম করানো যেতে পারে এবং একটা ছোট্ট কন্ডিশন আছে যে বছরে যখন এটা একটা এভারেজ করা হবে তখন যেন দেখা হয় অনান এভারেজে ছাপ্পান্ন ঘন্টায় যেন ওভারটাইম হয়ে থাকে এর বেশি যেন না হয় একজন শ্রমিকের মাসিক বেতন দশ হাজার টাকা বেসিক পাঁচ হাজার টাকা তিনি পনেরো ঘন্টা ওভারটাইম কাজ করেছেন তাহলে তার ওভারটাইম পেমেন্টটা কি হবে পাঁচ হাজার টাকা ইন্টু টু ইন্টু ফিফটিন আওয়ার্স ডিভাইডেড টু জিরো এইট আওয়ার্স ইকাল টু সেভেন টোয়েন্টি ওয়ান টাকা মানে সাতশো একুশ টাকা হচ্ছে তার ওভার টাইম পেমেন্ট আওয়ার সো টোটাল তার স্যালারি হচ্ছে দশ হাজার সাতশো একুশ টাকা আমি যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম এটা বাংলার শ্রম আইনে দু হাজার ছয়ের চাপ্টার নাইনে স্পষ্ট করে সবগুলোই ধারা আকারে বলা আছে সেটা আমি আপনাদের রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম সো আপনার চাইলে আপনারা এটা থেকে আপনার নিজেরা আপডেট করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য